অত্যন্ত সুন্দর এবং অনবরত ফুল পেতে গিলার্ডিয়ার জুড়ি মেলা ভার। বন্ধুরা, আপনি যদি এই গাছ গ্রীষ্মের প্রথম দিকে একবার লাগান, তাহলে সারা গ্রীষ্ম থেকে শুরু করে বর্ষাকাল পর্যন্ত, এমনকি শীত আসবে আসবে তার আগে পর্যন্ত অনবরত ফুল দিতে থাকে এই গিলার্ডিয়া। বন্ধুরা, গিলার্ডিয়া ফুলের উপর আমি দুটি ভিডিও এর আগে করেছি, এর প্রতিস্থাপন এবং এর গ্রীষ্মকালীন পরিচর্যা। আজকে আমরা আলোচনা করব কীভাবে বর্ষাকালেও আপনারা গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল পাবেন, সেই নিয়ে থাকছে আজকের একটি ছোট্ট নিবেদন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ করলাম। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেকটা গাছের মাস অনুযায়ী পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রতি মাসে তাদের যে পরিচর্যা একই হবে সেরকমটা নয়, ঘুরিয়ে ফিরিয়ে আমরা পরিচর্যা করব। সেরকমই গিলার্ডিয়া একটি খুব সুন্দর ফুল, এই ফুলের পরিচর্যা আমরা একটু আলাদাভাবে করব। বন্ধুরা, একদম সহজভাবে আমরা পরিচর্যা করব, আমি প্রতিটা ভিডিওতে সহজ পরিচর্যার কথাই বলে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এই বর্ষাকালেও গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল ফুটাচ্ছে। বন্ধুরা, এর একটি টিপস, আমরা নিয়ম মাফিক গাছে খাবার, জল, ফুল সানলাইট এবং তার সাথে কীটনাশকটা স্প্রে করে যাব। মানে যেগুলো গাছের জন্য একদম খুব জরুরি সেই জিনিসগুলোই আমরা দিতে থাকবো, তবে সিস্টেম অনুযায়ী। এই গিলার্ডিয়া ফুল গাছকে আমরা এখন কি খাবার দেবো, না এখন কোনো ভারী খাবার দেবো না, হালকা খাবার দেবো। গাছে প্রচুর ফুল আছে, আরও যাতে ফুল আসতে পারে সেই জন্য যে কোনো এনপিকে আমি এখানে সুফলা 10-26-26 ব্যবহার করছি। এই সারটি প্রত্যেক 15 দিন অন্তর একদম কম করে, আপনি হাফ চামচেরও কম পরিমাণে 6 ইঞ্চির টবে চারিদিক থেকে দিয়ে দেবেন। তবে বড় দানা হলে গুনে গুনে 10-12টি দানা দেবেন। এটি ছোট দানা বলে আমি চামচের কথা বললাম, আর কিছু দিতে হবে না। জাস্ট যেহেতু বর্ষার সময় আমরা বা বর্ষার আগে আমাদের স্পেশাল ফার্টিলাইজার, সেই ফার্টিলাইজারটা দিয়েছিলাম মিক্সড ফার্টিলাইজার, এবং গাছের গ্রোথও যেমন ভালো, গাছের ফুলও প্রচুর পরিমাণে আসছে। এবার বলি জল। এই গাছে যথেষ্ট পরিমাণে জলের চাহিদা রয়েছে, এবছরে বর্ষার পরিমাণ অনেকটাই কম, তাই সেভাবে বৃষ্টি হচ্ছে না, তাই মাটি খটখটে না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে দুবেলা জলটা অবশ্যই দেবেন। জলটা কিন্তু দিতে ভুলবেন না, জলের টান পড়লেই এই গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে। 3 নম্বর, বন্ধুরা, এটা প্রতিটা ভিডিওতে বলে থাকি, যে কোনো গাছের মরা ফুল বা শুকনো ফুলগুলোকে ফেলে দেবেন, কারণ ওর পাশ থেকে আবার নতুন ব্রাঞ্চ এসে সেখানে ফুল ফুটতে সাহায্য করবেন। দেখতে পাচ্ছেন কী হারে একসাথে কতগুলো ফুল ফুটেছে, প্রায় 10 খানার মতো ফুল ফুটেছে এবং অসংখ্য গাছে 20। তাই এই সামান্য পরিচর্যাগুলো করলে আপনারা প্রচুর পরিমাণে এখনও শীতের আগে পর্যন্ত ফুল পাবেন। এবার বলি রোদ। এই গাছ ফুল সানলাইট পছন্দ করে, অবশ্যই ফুল সানলাইটে এই গাছ রাখবেন। যেহেতু এগুলো রসালা কাণ্ডের গাছ, তাই আগেই বললাম জলটা ঠিকভাবে দেবেন। বন্ধুরা, এরপরে বলি রোগ পোকা। এই গাছে রোগ পোকা সেভাবে দেখা না গেলেও কিন্তু ফুলের গোড়ায় মাঝে মাঝে মিলিবাগের আক্রমণ হয়, তাই মিলিবাগের জন্য আপনারা নিম তেল এবং একতারাটা ব্যবহার করে যাবেন। এই সামান্য যত্নেতে গাছ থাকবে খুব সুন্দর এবং ফুল দেবে প্রচুর। এই ছিল আজকে ছোট্ট ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।